सर कत टाकाय निजेके बिक्री करेछो मोमेन 5 लाख টাকা টাকার জন্য তুমি নিজেকে সাথে আমার বিশ্বাস আমার ভরসা সব বিক্রি করে দিয়েছো বি প্র্যাকটিক্যাল স্যার বি প্র্যাকটিক্যাল ঢাকা শহরের কেন্দ্রস্থলের এই থানায় ট্রান্সফার হওয়ার জন্য আমি কত লক্ষ টাকা ঘুষ দিয়েছি জানেন স্যার 10 লক্ষ টাকা আমার জায়গায় আসার জন্য নতুন ইন্সপেক্টর কত টাকা হাতে নিয়ে ঘুরতে আসে জানেন স্যার জানেন 15 লক্ষ টাকা आगे पुलिस चाकरी बिक्री होते ट्रांसफार बिक्री है तुम्हार मत इन्सपेक्टर पुलिस डिपार्टमेंट नीलाम हो गए टाकार काछे तुमरा बिक्री हो गेछो तुम्हार जगह आमी होले खरीदारेर बुके 6 राउंड उत्तप्त शीशा ढुकिए दिताम आपनेर मतो पुलिशेर एई डिपार्टमेंटे प्रयोजन आछे प्रभुभक्त कुकुरेर मतो आपनारा सारा जीवन सरकारेर सेवा करिए जाइबेन किन्तु शेष बयसे বিনিময়ে একটা এসপির প্রমোশন ছাড়া আর কিছুই পাইবেন না সাইনবোর্ড হিসাবে আমনেগো ব্যবহার করা হয় আর পয়সা খাবার চেক বই হিসাবে আমাগো তার মানে এই কেসে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না সরি স্যার বেঈমানির দান্দায় ইমানদার না হইলে বিপদ হইতে পারে বেশ বেঈমানি কাকে বলে আমি তোমাকে শিখিয়ে দেব ইন্সপেক্টর আমি তোমাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি आगामीकाल कोर्टे तुम्हें निजे ही मुड़ीवाला शफिक के निये जाबे स्वप्न देया आमी छाइरिया दिछि सर स्वप्न नय एटाई होबे आगामी दिनेर बास्तबता योर अनर आमी जानते चाई कोथाय ए केसेर प्रत्यक्षदर्शी साक्षी जाके आमार बिज्ञ कलिग मिस्टर खालेक कोर्टे हाजिर करते चाइछिलेन आसल कथा हलो এই কেসে তেমন কোনো সাক্ষী ছিল না এটা একটা অনেক বড় ষড়যন্ত্র অনেক বড় গোপন আতাত যেখানে আমার ক্লায়েন্ট মিস্টার ডনকে ফাঁসানো হচ্ছে খুন করা হয়েছে তার বন্ধু আরজু এবং শারীকে ইওর অনার এই পুরো ষড়যন্ত্রের উপর থেকে পর্দা সরানোর জন্য আমি আলীকে কাঠগড়ায় দাঁড় করানোর অনুমতি প্রার্থনা করছি অনুমতি দেয়া গেল আচ্ছা আলী তোমার মেয়ে ফুলের স্বভাব চরিত্র কেমন ছিল খবরদার উকিল সাহেব আমার মাসুম বাচ্চা মেয়ের চরিত্র নিয়ে আপনি কোনো কথা কইবেন না বলবো না মানে তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে বলে তার চরিত্র নিয়ে কিছু বলা যাবে না সে কি গঙ্গা জলে ধোয়া তুলসী পাতা উকিল সাহেব চুপ করেন উকিল সাহেব চুপ করেন কাট করে দাঁড়ানো একটা পশুরে বাঁচানোর জন্য আবার ফুলের মতো মায়ার চরিত্র আর কোন লোকের থাকতেন না আপনাদের মতো উকিলরা মায়া মানুষগো সাক্ষীর কাঠ গড়ায় দাঁড় করে প্রশ্নবাণে বিদ্ধ করে তারে বিবেকের এমন প্রান্তে এরা দাঁড় করে দেন যেখান থেকে সে সত্য প্রকাশে অক্ষমতা প্রকাশ করে আদালত থেকে কানতে কানতে চলে যায় নয়তো বা চিৎকার করে কয়ে দেয় তার সাথে কখন কোথায় কিভাবে কি হয়েছিল আরে আপনাদের মতো উকিলরা কেসে জেতার জন্য প্রকাশ্য আদালতে নিজের মায়েরও লাঞ্ছা করতে দ্বিধা করেন না আই অবজেক্ট ইউর অনার পুরো আদালতের সামনে একটা শিশুরে বেজ্জতি করবেন তার কোনো অবজেকশন নাই शाहिरे खून करছি স্বীকার করতেছি শাহিরে খুন করছি ज्ञान खून करसी सफाई गाँव आदालत में आसि ना मायर धर्षण इंसाफ चाहते কতদিন একটা মা বাবা তার সন্তানের ধর্ষণের বিচারের জন্য আদালতের দুয়ারে মাথা খুঁটবো কতদিন আইনের এই পবিত্র ঘরে নিজের দীর্ঘশ্বাস ফেলবো কেন কেন এই দেশে এমন একটা আইন হইতেছে না যেখানে দর্শকের সাজা সোজা ফাঁসি হইব ফাঁসি হইব পত্রিকার মধ্যে দেখি हमार फुलेर मतो आरो अनेक माइया प्रतिदिन धर्षणेर शिकार हइतेछे। एई देशेर सबचेये एकटा बड़ समस्या इहनार, किन्तु तार बिरुद्धे आमरा युद्ध केन घोषणा करतेछि ना, केन तार बिरुद्धे कठोर आईन हइतेछे ना इहनार? जज साहेब, आमि आपनार काछे हात जोड़ करे भिक्षा चाइतेछि, एमन एकटा राय आज आपनि एने शोनान जा बिचारेर इतिहासे नतून दिगंतेर सूचना करे देय। छोट छोट शिशुके धर्षण करार आगे धर्षक पशुगुलान जाते भय पाय, हजार बार निजेदेर परिणतिर कथा भाइबा लय, निजेके परिणतिर कथा भाइबा लय। जज साहेब, आमी कोनो प्रश्नेर उत्तर दिते चाइ ना, करतेও চাই না। আমার যা করা উচিত মনে হয়েছে আমি তাই করছি। আমার মনে তার জন্য কোনো আফসোস নাই। আমার কি সাজা হইব তারও কোনো পরোয়া আমি করি না। আমার পুরা দুনিয়াই তো নষ্ট হয়ে গেছে জজ সাহেব। আপনার কাছে আমার একটাই অনুরোধ, এমন একটা রায় শোনান জজ সাহেব যাতে ওদের মতো পশু আমাগো মতো পরিবারে নষ্ট করতে না পারে। নিজের চোখের সামনে এমন বিচার দেখতে চাই জজ সাহেব যাতে সব বাবা মা বিশ্বাস করে, আদালতে গেলে বিচার পাওয়া যায়, মানুষ বিশ্বাস করে, দেশে আইনের বিচার হয়। বাস, আমার আর কিছু কওনের নাই, কিচ্ছু নাই। ইওর অনার, আসুন স্যার। আমি ইন্সপেক্টর মোমিন, রায়পুর থানা। উনি মোহাম্মদ শফিউদ্দিন, সাথে তার বোন। শফি সাহেব নিজের চোখে ডন সাহি ও আরজুরে ফুলরে রেপ করতে দেখছে। উনি এই কেসের প্রত্যক্ষ সাক্ষী। আমি আদালতের কাছে অনুরোধ করতে আসছি শফির সাক্ষী আইজি আদালতে গ্রহণ করা হোক। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ স্যার। স্যার, জজ সাহেব, আমি মোহাম্মদ শফিউদ্দিন, নিজের চোখে আমি কারণ দেই। স্যার, আমার স্ত্রীর সন্তান কোথায়? আমার কাছে আছে, সহি সালামতেই আছে। স্ত্রীর সন্তানটা কোন সময় ফিরিয়ে পাবো? সাক্ষী হয়ে যাক, তারপর। আমি বুঝতে পারতেছি না আপনি কি করিয়া বুঝলেন শোপিয়ার তার বুনা আমার কাছে আছে। মিস্টার মোমেন, আমিও একজন পুলিশ অফিসার, আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনার মতো চিন্তা ভাবনা আমিও করতে পারতাম। তাছাড়া কারো পরিচয় ফাঁস করার জন্য 5 লাখ টাকা অনেক বেশি। ফাও হিসেবে তাদের আটকে রাখার দায়িত্ব আপনি নিয়েছেন বলে আমার সন্দেহ হয়েছিল, আর তাই আপনার স্ত্রী আর সন্তানকে জিম্মি করে শফিকে কোর্টে আনতে আপনাকে বাধ্য করেছি। পুলিশ হই আমরা একে অপরের স্ত্রী সন্তানে জিম্মি করি, তাই আমাগো সন্ত্রাসের মধ্যে পার্থক্য রইল। অনেক পার্থক্য আছে মিস্টার মোমিন। সন্ত্রাসীদের মধ্যে এখনো কিছুটা হলেও ইমানদারি বাকি আছে, যা আমাদের মধ্যে নেই। নিয়ে বাড়ি যান। থ্যাংক ইউ স্যার, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। তাহলে আপনি যতই চালেন এই কেসে আপনি যেতে পারবেন না। সদগর উপর মহলে তদবির করিয়া আপনি ট্রান্সফার অর্ডার করাইছে। যদি এই খেলা জিততে চান তো আজকের মধ্যে এই খেলা শেষ করতে হইবে। স্যার, अरे अल्लाह, अरे आए, अरे अल्लाह माय गॉड हो गई। अब थैंक यू भाई, ठीक है बस तेरे कागो बल्ले बोललाम ওটা দেই মাছখানে বহ এই তালা দেই সব কিছু না। মাননীয় আদালত, আমার আদালতের কাছে অনুরোধ পরবর্তী শুনানির জন্য নতুন করে তারিখ ধার্য করা হোক। না ইওর অনার না, উকিল প্রতিদিন কোর্ট থেকে এভাবে নতুন তারিখ দিতে থাকবে আর যতদিন কেসের রায় না হবে ততদিন বেঁচে থাকার সুযোগ পাবে এই ধর্ষক। আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি জজ সাহেব, নতুন করে শুনানির তারিখ আর দেবেন না। আমি আপনার কাছে প্রার্থনা করছি মে লর্ড, প্লিজ 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 জজ সাহেব প্লিজ। আমি জানি এই মামলায় আর কোনো কথা বলার অধিকার আমার নেই, কারণ আমার ট্রান্সফার হয়ে গেছে, শুধুমাত্র এই জন্য যে আমি পুরো নিষ্ঠা এবং সততার সাথে আমার দায়িত্ব কর্তব্য পালনের চেষ্টা করেছি। 30 বছর ধরে ডিপার্টমেন্টের অফিসাররা সততার নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আমার মতো বদনামের ভাগী হয় শুধুমাত্র মুষ্টিমেয় কিছু সদস্যের জন্যে, যারা বাড়ি গাড়ি আর টাকার পাহাড় গড়ার জন্য পুলিশের পোশাক গায়ে পড়েছে। আমার জায়গায় যিনি আসবেন, হতে পারে তিনি তার নিজস্ব কিছু সীমাবদ্ধতার জন্য বা পকেট গরম করার জন্য এই কেসের সাক্ষী প্রমাণ পুরো উল্টে পুরো কেস ওই ক্রিমিনালদের ফেভারে করে দেবেন। আলিয়ার তার স্ত্রীকে হয়তো উল্টো সাক্ষী দিতে বাধ্য হতে পারে, যার ফলে এরা হয়তো আইনকে ভয় পাবে, নয়তো আইনের প্রতি ঘৃণা নিয়ে বেঁচে থাকবে, আর নয়তো ওদের পাগল বানিয়ে রাস্তায় লোকজনের সামনে উলঙ্গ ঘুরতে বাধ্য করবে ওই সদাগর আর তার লোকজন। আমরা কার উপর ভরসা করব? বিপদে পড়লে কার কাছে ছুটে যাব? সমাজে এমন অনেক বড় বড় নেতা বসে আছে যারা তাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য জনগণের উপর গুলি চালাতে পর্যন্ত দ্বিধা করে না, কিন্তু দেখবেন একদিন এই পলিটিশিয়ানরাই নিজেরা নিজেদের উপর গুলি চালাচ্ছে। ইওর অনার, পুরো দেশ এখন একটা আগ্নেয়গিরির জ্বালামুখীর উপর বসে আছে, আর অন্যদিকে নেতারা নতুন কোনো দিক নির্দেশনা দেবার পরিবর্তে, নতুন কোনো আইন বানানোর পরিবর্তে, জনগণের সেবা করার পরিবর্তে নিজেদের মধ্যে কুকুর বেড়ালের মতো রেষারেষি নিয়ে ব্যস্ত আছেন। কি আছে আমাদের দেশের ভাগ্যে? কি হবে এই বাংলাদেশের? এদেশের জনগণের দায়িত্ব কে নেবে? এদেশের জনগণ এখনো নেতাদের চাইতে বেশি বিশ্বাস করে এই দেশের আইনকে। দেশের আইন এখনো সবার উপর অবস্থান করছে, আর সেই আইনের সামনে আমি হাত জোর করে অনুরোধ করছি, যে পুলিশ অফিসার আইনের অনুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করতে প্রস্তুত, তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা দিন। ইওর অনার, এই সমস্ত প্রলাপের সাথে কেসের কোনো মিল নেই। মিল আছে, মিল আছে, মিল আছে ইওর অনার। আমি আদালতে যা বলেছি তাই এদেশের বাস্তবতা। নাবালিক ধর্ষণ, শিশুদের উপর অত্যাচার, মহিলা ধর্ষণ, তাদের উপর নগ্ন হামলা, তাদের মুখে অ্যাসিড ছুঁড়ে মারা এদেশের কঠিন বাস্তবতা, আর তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ইওর অনার। যাদের উপর অত্যাচার হয়, নগ্ন হামলা হয়, তারা হয় ভয় পেয়ে মামলা করতে চায় না, আর মামলা করলেও আইনের মার প্যাঁচ, ঘুষের টাকা, পুলিশি হয়রানির কারণে তারা কেস চালাতে ব্যর্থ হয়, নয়তো টাকার ক্ষমতার সামনে কেসের তদন্তই বন্ধ হয়ে যায়, উল্টো তারা হামলার শিকার হয়, তাদের উপর ইনকোয়ারি হয়, কিন্তু সেই ইনকোয়ারির ফলাফল অনুযায়ী কোনো কাজ হয় এমন ঘটনা এদেশের মানুষ গল্প উপন্যাসেও পড়েনি। সমস্ত সাক্ষী আদালতে এসে তাদের সাক্ষ্য বদলে দেয় কেন? কোর্টে কেস এত লম্বা সময় ধরে চলে কেন? কোর্ট ও পুলিশের চক্করে পড়ে যারা কেস করেন তাদের বাড়ির মেয়ের বিয়ের বয়স পার হয়ে যায়, আর যদি স্ত্রী হয় সে বুড়ি হয়ে যায়, আর যে বুড়ি সে মরে যায়। এমন কেন হচ্ছে জজ সাহেব? এসব নাটক তখনই বন্ধ হবে যখন কেস উঠবে এক আদালতে, একদিনই হবে শুনানি, কোর্টে সাক্ষ্য হবে একদিন, এবং সেই দিনই হবে কেসের রায়, সেই দিনই হবে সাজা। तारपर ना कोनो आपिल ना कोनो द्वितीय तारीख और ना कोनो द्वितीय आदालत और ताई आपनार काछे आमार अनुरोध एई केसेर राय शोनानोर पर आपनी आदालत मुलतवी घोषणा करुन इउर अनार प्लिज प्लिज इउर अनार मामलार समस्त साक्ष्य प्रमाण शुनानिर पर एई आदालत आसामी आली एबं तार स्त्रीके बेकसूर खालास घोषणा करछे एवं आसामी डन ओरफे कमाल सौदागर के नाबालिका फुल के धर्षण एवं हत्यार अपचेष्टार दाय दोषी सब्यस्त करे ताके मृत्युदंडे दंडित करा हलो।